बचपन का प्यार कभी भूल नहीं जाना रे। এই ছোট্ট শিশুটি যেভাবে ইন্টারনেট দুনিয়াকে নাড়া দিয়ে গিয়েছিল সেটা সত্যিই ভোলার নয়। সেলিব্রিটিরা সবাই এরই ভক্ত হয়ে গিয়েছিলেন। নানা রকম ইনস্টাগ্রাম রিলস এই বসপনকে প্যার নিয়ে ভরে উঠেছিল। সেই ছোট্ট শিশুটিরই হঠাৎ বাইক অ্যাক্সিডেন্ট, মর্মান্তিক এক দুর্ঘটনায় তার মাথায় মারাত্মক চোট লাগে। বাইকে সে যখন বসেছিল তখন তার মাথায় ছিল না হেলমেট, সেই জন্যই চরম দুর্ঘটনার মুখোমুখি হলো সে। সুকনা ডিস্ট্রিক্টে তার গ্রামের রাস্তা দিয়েই বাইক চালাচ্ছিল সে, হঠাৎই বাইক থেকে উল্টে পড়ে যায়, সঙ্গে সঙ্গে মাথায় লাগে মারাত্মক চোট, প্রচণ্ড ব্লিডিং হতে থাকে। গ্রামের লোকেরা সঙ্গে সঙ্গে তাকে সামনের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, কিন্তু তার চোট এতটাই ভয়ঙ্কর যে যন্ত্রণায় কাতরাতে থাকে সে। তার এই ছবি ইন্টারনেটে দেন ছত্তিশগড়ের সিএম, আর তারপর থেকে প্রচণ্ড শোরগোল শুরু হয়ে যায়। বাদশা নিজে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে, জিজ্ঞাসা করে সহদেব এখন কেমন আছে। বাদশা তার পরিবারকে এ কথাও জানান যে সমস্ত রকম আর্থিক সাহায্যের জন্য প্রস্তুত তিনি, যে কোনো রকম সাহায্যের জন্য তিনি সবসময়ই এগিয়ে থাকবেন। কথাটা ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকেই দুঃখ প্রকাশ করেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সে কথাও বলেছেন। এত ছোট বয়সে এই মারাত্মক চোট, এটাও কিন্তু সত্যি সত্যি সবাইকে স্তব্ধ করে দিয়েছে। সবাইকে আরও একবার এই কথাটা জানিয়ে রাখা হলো, কখনোই কোনো অবস্থাতেই বাইকে ওঠার সময় চালক এবং আরোহী দুজনের মাথাতেই যেন হেলমেট থাকে। সহদেবের মতো ছোট্ট শিশুরা যেন এই রকম দুর্ঘটনার মুখোমুখি না হয়। চোট সারিয়ে যাতে সহদেব তাড়াতাড়ি আবার বিনোদন দুনিয়াতে ফিরে আসতে পারে, এই ব্যাপারেও বাদশা বিশেষ নজর রাখছেন। তিনি নিজেও সহদেবের সঙ্গে মিউজিক ভিডিও করেছেন, আর আজ এই ছোট্ট শিশুর এরকম অবস্থা দেখে তিনি আর স্থির থাকতে পারছেন না। আবার এই শিশু সুস্থ হয়ে উঠুক এই কামনা আমাদেরও, শর্মিলা শো হাউসের তরফ থেকে। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.